নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। আবার দেখুন, ত্রিপুরা রাজ্যের মধ্যে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। তাহলে তোমাদের জন্য গুড নিউজ রয়েছে, যারাই অনেক দিন থেকে স্টাফ নার্সের কোর্স করে আপনারা বসে রয়েছেন, তোমাদের কিন্তু গুড নিউজ রয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। তাহলে কীভাবে আবেদন করবেন এবং তোমাদের ইন্টারভিউ প্রসেস কী কী থাকবে তা সম্পূর্ণ ডিটেলসটি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটো একটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে সাবস্ক্রাইব অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকর আপানিয়া আগরতলা 799014 ওয়েস্ট ত্রিপুরা থেকে বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়। তার সঙ্গে দেখুন ফাইল নাম্বারটি তুলে ধরা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 19 অক্টোবর 2023 এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমাদেরকে ডিটেলসে বলেছি, প্লিজ যারাই অ্যাপ্লিকেশনটি করবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, তা না হলে আবেদন করতে খুবই প্রবলেম হবে। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখুন সেখানে বলা হচ্ছে স্টাফ নার্সের পোস্ট রয়েছে, মানে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। তাহলে সেখানে বলা হয়েছে, প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকর কলেজের মাধ্যমে সেখানে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের যে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে সেটা ফিক্সড পে হিসাবে তোমাদের 15,274 টাকা করে প্রতি মাসে কিন্তু তোমাদের স্যালারিটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে আরেকটি বিষয় সেখানে লক্ষ্য রাখবেন, তোমাদের কিন্তু 1 বছরের জন্য সেখানে নিয়োগ হচ্ছে এবং পরবর্তী সময় দেখুন সেখানে বলা হচ্ছে মে বি এক্সটেন্ড, মানে পরবর্তী সময় তোমাদের কিন্তু সেটা এক্সটেন্ড করা হতে পারে যদি তোমাদের পারফরমেন্স ভালো থেকে থাকে। তাহলে দেখুন অনেকেই সেখানে কোয়েশ্চন করে থাকেন যে 1 বছরের জন্য কেন নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সময় সেটা কিন্তু এক্সটেন্ড করা হতে পারে, বাট তোমাদের যদি পারফরমেন্স ভালো থেকে থাকে। তাহলে চলে যাচ্ছে দেখুন সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে কারা কীভাবে আবেদন করতে পারবেন। নেক্সট দেখে নিচ্ছি, প্রথমে তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে সেখানে বলা হচ্ছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ কোর্স রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড শুড বি রেজিস্টার্ড উইথ দ্য স্টেট নার্সিং কাউন্সিল। দেখুন সেখানে বলা হয়েছে যারা জিএনএম নার্সিং করে রেখেছেন সেখানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিল থেকে যারা করে রেখেছেন আপনারা কিন্তু সকলে সেখানে আবেদন করতে পারেন। তাহলে যারা জিএনএম করে রেখেছেন তোমাদের কিন্তু সেখানে সুবর্ণ সুযোগ রয়েছে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেটা লক্ষ্য রাখবেন। নেক্সট বলা হয়েছে সেখানে আরেকটি দ্বিগুণ নাম্বার বির মধ্যে বলা হয়েছে যারা বিএসসি নার্সিং অথবা এমএসসি নার্সিং করে রেখেছেন সঙ্গে যাদের রেজিস্ট্রেশন রয়েছে ত্রিপুরা নার্সিং কাউন্সিলিংয়ের মধ্যে, তারাও কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবেন। নেক্সট তোমাদের বলা হয়েছে নাম্বার সির মধ্যে দেখুন সেখানে এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, মিনিমাম তোমাদের কিন্তু 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যে কোনো হেলথ ইনস্টিটিউটের মধ্যে কিন্তু তোমাদের 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন। নেক্সট দেখে নিচ্ছে, যারা আবেদন করবেন তোমাদের এজ লিমিট কী প্রয়োজন। দেখুন তোমাদের প্রথমে রাখা হচ্ছে এজ লিমিটের মধ্যে 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সবাই কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে গুড নিউজ রয়েছে, যারা এসসি এবং এসটি রয়েছে তোমাদের কিন্তু সেখানে 5 বছরের এজের ইলেকশন রয়েছে, মানে এসসি এসটি যারা রয়েছে সেখানে কিন্তু 45 অবধি সেখানে আবেদন করে নিতে পারবে যারা এসসি এবং এসটি রয়েছে। তোমাদের এসটি কাউন্ট করা হবে 6/11/2023 হিসাবে কিন্তু তোমাদের এসটি কাউন্ট করা হবে। তার সঙ্গে দেখে নিন, যারাই আবেদন করবেন সেখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেখানে কিন্তু কোনো ধরনের অনলাইন অ্যাপ্লিকেশন হবে না, মানে ডাইরেক্টলি তাদের অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা রাখা শুরু হবে 1 নভেম্বর 2023 থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা রাখা শুরু হবে এবং সেখানে তোমাদের লাস্ট ডেট বলা হচ্ছে 15 নভেম্বর 2023 কিন্তু তোমাদের লাস্ট ডেট। এই ডেটটি অবশ্যই লক্ষ্য রাখবেন, এই ডেটের মধ্যে কিন্তু এই যে ডেটটি রয়েছে এই ডেটের মধ্যে তোমাদের সেখানে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে যারা ইচ্ছুক রয়েছ। তার সঙ্গে বলা হয়েছে ড্রুইং অফিস আওয়ার, মানে প্রতিদিন অফিস আওয়ারেই কিন্তু তোমাদের সেখানে জমা রাখা হবে, সেটা অবশ্যই লক্ষ্য রাখবে। তার সঙ্গে দেখে নিন, সেখানে বলা হচ্ছে তাদের অফিসের মধ্যে গিয়ে এইচআর যে সেকশন রয়েছে সেই সেকশন থেকে তোমরা কিন্তু ক্যাশ 50 টাকা তোমরা দিয়ে কিন্তু সেখান থেকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবেন। আপনারা কিন্তু ওদের অফিসে গিয়ে একটি ফর্ম নিতে হবে এবং সেটা 50 টাকা অ্যাপ্লিকেশন ফর্মের দাম হবে, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। তার সঙ্গে তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে নিয়ে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে ফর্মটি ফিল আপ করে আপনারা কিন্তু জমা দিয়ে আসবেন। এবং পরবর্তী সময় ইন্টারভিউ ডেটও সেখানে রাখা হয়েছে, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
নেক্সট অনেকেই কোয়েকশন করবেন তোমরা কোথায় গিয়ে জমা করবে, তাহলে তুমি ত্রিপুরা মেডিকেল কলেজের মধ্যে গিয়ে তোমরা কিন্তু জমা দিতে হবে। এই যে অ্যাড্রেসটি সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটি তুলে ধরা হচ্ছে, সেটা অবশ্যই ডিটেলসে চেক আউট করে নিয়ে নেবেন। তার সঙ্গে দেখে নিচ্ছি যারা অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের লাস্ট ডেট পুনরায় বলেছি, দেখুন 15 নভেম্বর 2023 তোমাদের লাস্ট ডেট। তার সঙ্গে সেখানে ইম্পর্টেন্ট বিষয় বলা হচ্ছে, যাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকবে সেখানে কিন্তু রিজেক্ট করা হবে, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন। তার সঙ্গে দেখে নিন সেখানে বলা হয়েছে ডেট অফ রিটার্ন টেস্ট ইজ, তোমাদের রিটার্ন টেস্ট সেখানে ডেট রাখা হয়েছে 19 নভেম্বর 2023 কিন্তু তোমাদের রিটার্ন টেস্ট হবে, সকাল 11:00 AM থেকে শুরু হবে ইন ত্রিপুরা মেডিকেল কলেজ। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন, ত্রিপুরা মেডিকেল কলেজের মধ্যে কিন্তু তোমাদের রিটার্ন টেস্টটি নেওয়া হবে। নেক্সট বলা হচ্ছে নাম্বার অফ পোস্ট মে ইনক্রিজ অর ডিক্রিজ, সেখানে বলা হয়েছে তোমাদের যে শূন্যপদগুলো বাড়ানো অথবা কমানো হতে পারে, দেখুন সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে। তার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেখানে কিন্তু তোমাদের জানিয়ে দিচ্ছি, এই নোটিফিকেশনটির মধ্যে কিন্তু তোমাদের পোস্টের সংখ্যা কিন্তু দেওয়া নেই, তাও সেখানে বলা হয়েছে ইনক্রিজ অথবা ডিক্রিজ করা হতে পারে। তাহলে যারাই অ্যাপ্লিকেশন জমা করবেন, জমা দেওয়ার টাইমে আপনারা জিজ্ঞেস করে নেবেন তোমাদের সেখানে পোস্টের সংখ্যা কতগুলি রয়েছে, সেটা জিজ্ঞেস করে নিয়ে নেবেন। নেক্সট সেখানে বলা হয়েছে যখনই আপনারা রিটার্ন টেস্ট অথবা ইন্টারভিউ দিতে যাবেন, তোমাদের কিন্তু নট ইয়ে কোনো ধরনের PTA কিন্তু প্রদান করা হবে না, সেখানে অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন। এবং যারা এই অ্যাপ্লিকেশনটি জমা দেবে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে প্রথমে, তাহলে এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো tripurajob.in। তাহলে কীভাবে সার্চ করবেন, tripurajob.in লিখে নেওয়ার পর সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করবেন। সার্চ অথবা এন্টার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে চলে আসবে, দেখুন tripurajob.in সেই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন। এবং দেখুন সেখানে স্ক্রল করে প্রথম দেখুন সেখানে আমি দিয়ে দিয়েছি ত্রিপুরা হেলথ রিক্রুটমেন্ট 2023 স্টাফ নার্স, তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন যে অপশনটি আসবে তার মধ্যে ক্লিক করবেন। ওপেন অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটির মধ্যে চলে আসবেন। চলে আসার পর এই পোস্টের ডিটেলসগুলো সেখানে আমি ভালোভাবে ইনক্লুড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডিটেলসে চেক আউট করে নিতে পারবে। তাহলে দেখুন এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য সিম্পল রিকোয়ার্ড ইম্পর্টেন্ট লিঙ্কস এর নিচে দেখুন অফিসিয়াল লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তার সঙ্গে ডাউনলোড অফিসিয়াল নোটিশ সেখানে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশনটি তোমাদের মোবাইলের মধ্যে চলে আসবে, এবং এই যে এরো বটনটি তোমাদের মোবাইলের উপরে চলে আসবে সেখানে ক্লিক করে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তাহলে বন্ধুরা দেখে নিন ত্রিপুরা রাজ্যের মধ্যে স্টাফ নার্স নিয়োগ হচ্ছে তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি, তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করার থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এবং ত্রিপুরার পরের লেটেস্ট জবের আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।